অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, জীবনের একটি বড় পার্ট বিবাহ। এই শুভ বিবাহ কাদের হতে চলেছে? বৃহস্পতি গ্রহের কৃপায়, দেবগুরু বৃহস্পতি গ্রহের কৃপায়। তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই জানাই, এই বিয়ে সংক্রান্ত প্রচুর কিন্তু কমেন্টস আমার কাছে এসছে অলরেডি, যে স্যার আমার বিবাহিত লাইফ ভালো যাচ্ছে না, বা যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন সমস্যা, কোনো কোনো জায়গাতে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, এরকমও প্রচুর কমেন্টস কিন্তু আমার কাছে এসছে। বা কারো কারো মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছেন না। তো আমি আজকে জানাতে চলেছি এই আটটি রাশির দেবগুরু বৃহস্পতি গ্রহের কৃপায় শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো শোনার পর আপনার জীবনে যদি, অর্থাৎ যে সময় থেকে বলছি 12ই সেপ্টেম্বরের পর থেকে যদি আপনার বিবাহ যোগ না আসে, তাহলে আপনি জেনে নেবেন আপনার বাই বার্থ চার্ট বিবাহ কানেকশানটা কিন্তু খারাপ আছে। যদি একটুকু গাছের পাতা না নড়ে, আমার যে বিবাহের কথাগুলো আপনাদেরকে বলবো, যদি না নড়ে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, আপনারা অবশ্যই নিজের হরোস্কোপটা এক্সপার্ট জ্যোতিষ ভাইকে দিয়ে অ্যানালাইসিস করান। আপনার ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং বৈবাহিক জীবনকে অতিবাহিত করে নিয়ে যাওয়ার জন্য যে গ্রহটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র। যাদের বিবাহের দিকে সমস্যা আসছে, বিবাহ হতে চাইছে না, হাজার দেখাশোনা করছেন, আপনার মেয়েকে একের পর এক বসাচ্ছেন দেখাশোনা করার জন্য, কিন্তু হচ্ছে না, বা বিয়ের ব্যাপারে কানেকশানই আসছে না, বা কথা হয়ে গেল বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে, জানবেন আপনার বাই বার্থ চার্টটাতে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের বাই বার্থ চার্ট দেখান, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছেন আপনার সপ্তম ঘর, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর এবং নবম ঘর, এই কটা জায়গা কিন্তু একান্ত বিচার্য বিষয় বিবাহের ক্ষেত্রে। দ্বিতীয়, সপ্তম, নবম, একাদশ, এই কটি ভাব দেখানো দরকার, এবং এই কটি ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে বসে আছে। বিবাহ তো একদিনের নয়, বিবাহ হয়ে যাওয়ার পর এখন বর্তমানে ভুড়ি ভুড়ি কেস ডিভোর্সের, জানেন, একমাত্র হটচটজলদি বিবাহ করার জন্য। কিন্তু এই বিয়ের পরে কিন্তু সেই জায়গাটাতে পস্তাতে হচ্ছে, কেন জানেন? জটুক বিচার একান্তই মিলানো দরকার। এবং আপনার রাশিচক্রে বিবাহ কারক গ্রহ কোনটা এবং কোন কোন দিকটাতে আপনাকে পাওয়ার দিতে হবে, সেটা তো নিশ্চয়ই একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার অবশ্যই বলবে। দেখুন, কারো কারো কী হয় জানেন, অল্প বয়সে বিবাহ হয়, আর কারো কারো হয় দীর্ঘদিন হয়ে যাচ্ছে, শিক্ষিত, সুন্দর, সুদর্শন, বা খুব গুড লুকিং গার্ল বা গুড লুকিং বয়, কিন্তু ভালো একটা সার্ভিসও, কিন্তু তার মন মতন কিন্তু বিয়ে হচ্ছে না, জানবেন হরোস্কোপে ডিস্টার্ব আছে। আবার দেখবেন খুব একটা রোজগার করে না, খুব একটা দেখতেও সুন্দর না, দেখবেন ফট করে বিবাহ হয়ে গেছে,
এগুলো প্রবলেম দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে। মেয়েদের বিবাহ হচ্ছে, ঘুরে ফিরে আবার বাবার বাড়িতে চলে আসছে অনেক ক্ষেত্রে, বা বিয়ের ব্যাপারে দশজন ছেলে এসে দেখছে, বারবার তাকে সেজে গুজে বসতে হচ্ছে। সত্যি এর মতো দুঃখের ব্যাপার নেই। তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে, সেটা তো অবশ্যই একটা দক্ষ জ্যোতিষভাই তো বলবে, কি না? তো আপনারা আমি যে কথাটা বলছি, এখন বর্তমানে বৃহস্পতির গোচরে, অর্থাৎ বৃহস্পতি 12 সেপ্টেম্বর বকরি থেকে মার্গী হচ্ছে, এবং বৃহস্পতি 23 সেপ্টেম্বর কেতু থেকে মুক্তি পাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি স্বরাশিতে, নিজ রাশিতে এবং মার্গী অবস্থায় চলবে। এর ফলে 8টি রাশি কিন্তু খুব জোরালো সম্ভাবনা বিয়ের ব্যাপারে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির নবম স্থানে বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির মেষ রাশির উপর পড়ছে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির পঞ্চম স্থানে পড়ছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে বিবাহের গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই বিয়ের ব্যাপারে এগিয়ে যেতেই পারেন। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ বিবাহ স্থানে আপনাদের কিন্তু খুব জোরালো সম্ভাবনা মিথুন রাশি, এবং আপনাদের এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ যেখানে লাভ, সফলতা, সাকসেসের জায়গা আসবে। অর্থাৎ সপ্তম এবং একাদশের কানেকশান এবার সরাসরি আপনাদের রাশিতে দৃষ্টি বৃহস্পতির, আপনাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির খুব যোগাযোগ, কারো বিবাহের সম্ভাবনা আছে। আপনারা কিন্তু অবশ্যই বিয়ের ব্যাপারে এগিয়ে যান, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, এবং আপনাদের রাশির ঠিক এই পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, এবং এর নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, এবং এর পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, এবং এই রাশির বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে। আমি আগেও বলেছি বৃহস্পতি যেখানে অবস্থান করে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ আপনাদের রাশির উপর দৃষ্টি, গাঢ় বিবাহের যোগ কিন্তু শুরু হতে চলেছে সিংহ রাশির জন্য, এবং ঠিক নবম স্থান ভাগ্যভাব এবং লাভ সফলতার জায়গায় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব জোরালো সম্ভাবনা, এবং আর রাশির উপর দৃষ্টি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে 4 নম্বর রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ঠিক সপ্তমভাবে, এবং সপ্তম দৃষ্টি রাশির নবমভাবে, এবং নবম দৃষ্টি রাশির একাদশ স্থানে। অর্থাৎ এই যে বৃহস্পতি দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে পঞ্চম দৃষ্টি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত হতে চলেছে বিবাহ তুলা রাশির, এবং এর পাশাপাশি আপনার রাশির নবম স্থানে দৃষ্টি, সপ্তম দৃষ্টি নবমে ভাগ্য সাথ আপনাদের দিবে, এবং সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়ছে, এবং আপনাদের নবম দৃষ্টি একাদশে পড়ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিবাহের ব্যাপারে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে তুলা রাশির 4 নম্বরটি রাশি। এরপরে যে রাশির কথা বলবো 5 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন দ্বিতীয়ভাবে এই বৃহস্পতি অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের গাঢ় যোগ কিন্তু তৈরি করতে চলেছে। অর্থাৎ দ্বিতীয়ভাবে পরিবারের ভাব, কুটুম্বের ভাব, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব জোরালো সম্ভাবনা। এরপরে আপনাদেরকে বলবো যে রাশির কথা, সেটা হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির রাশিতে বৃহস্পতির অবস্থান, পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি আপনাদের মিথুন রাশি করে, এবং নবম দৃষ্টি, অর্থাৎ আপনাদের প্রেমজ সম্পর্কে বিবাহ, শুভ বিবাহ, এবং আপনাদের ভাগ্য আপনাদের কিন্তু ধনুরাশি কিন্তু সাথ দিবে। বিবাহের ব্যাপারে আপনারা কিন্তু এগিয়ে যান, ধনুরাশি কিন্তু জবরদস্ত যোগ আসতে চলেছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে ধনুরাশি কিন্তু অতীব শুভ সময় এই 12 সেপ্টেম্বরের পর থেকে।
যাদের বিবাহ হচ্ছে না তারা অবশ্যই ভাই বাচ্চাটা একবার অ্যানালিসিস করান। এরপরে যে রাশির, যে রাশিটির কথা বলতে চলেছি সেটা হচ্ছে কুম্ভ রাশি। দেখুন বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ সফলতার স্থানে। এবং এই বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, এবং রাশির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ কিন্তু তৈরি হয়েছে কুম্ভ রাশির জন্য। যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, এই 12ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। কিন্তু আবারও বলছি, বিয়েটা একদিনের নয়, বিয়েটা হচ্ছে সারা জীবনের। আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী এবং জটক বিচারটা অবশ্যই করান, তবেই আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির দশমভাবে এই বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় পড়ছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়, এবং দশমভাবে এই বৃহস্পতির ছক্ষেত্রিক অবস্থান অর্থাৎ আপনাদের রাশির অধিপতির অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের চোখ কিন্তু তৈরি করছে, অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে মীন রাশি যারা প্রচেষ্টা করছিলেন, আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনারা এই 12ই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে এই ব্যাপারে একটু হলেও এগিয়ে চলুন, বিবাহ আপনাদের নিশ্চিত হতে চলেছে। দেখুন বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার তো হচ্ছে না, আপনি বললেন বিবাহের যোগ, কিন্তু আমি যে প্রথমে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা আগে অ্যানালাইসিস করুন, বুঝুন। আপনার মারক দশা চলছে না তো, আপনার মারক অন্তর্দশা চলছে না তো, প্রত্যন্ত দশা চলছে না তো, এইটা প্রথম বুঝবেন। এবং বাই বার্থ চার্ট জন্মকুণ্ডলিতে আপনার শুক্র বা আপনার মঙ্গল বা আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কোনো প্রবলেম নেই তো? দেখুন বিয়ের থেকেও বিয়ের আফটার বিয়ে বিবাহিত জীবন অতিবাহিত হওয়াটা সবথেকে বড় জিনিস। বিয়ে তো ক্ষণিকের, কিন্তু সারা জীবন এটার পথ চলা। এই জায়গাটাতে প্রচুর ভুল, প্রচুর ভুল সিদ্ধান্তের জন্য হাজারো হাজারো কেস এখনো পর্যন্ত কোর্টে চলে গেছে। প্রচুর ডিভোর্সের কেস, মিউচুয়াল ডিভোর্স এগুলো কিন্তু হচ্ছেই হচ্ছে। তো কি কি করবেন এর উপায় আমি এর আগেও দিয়েছি ভিডিওতে, আপনারা দেখবেন। আমি এরপরে আবারও আপনাদেরকে এই বিয়ের ব্যাপারে আপনাদেরকে আরও তথ্য জানাবো। নমস্কার, ধন্যবাদ।